নমস্কার, আমি পিটুক দাদা। আজকে দেখো, জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী হিসাবে ষষ্ঠীতে আজ সব জায়গায় লকডাউন, তোমরা জানো। আজকে বাড়িতে জামাই ষষ্ঠী করছি। যে আজকে আমার সঙ্গে আমার ছোট্ট মা বসছে, দেখো আজকে আমার সকালবেলার জামাই ষষ্ঠীর মেনু কী আছে তোমাদের দেখাই। আছে মুড়ি, আছে চিড়ে, মিষ্টি দই, মিষ্টি আছে, সন্দেশ আছে, আম আছে, লিচু আছে, কলা এবং ছোলার ছাতু। এই আজকে আমরা মেখে সকালবেলায় সকালের জামা ষষ্ঠী সকালে যেগুলো দেয় আর কি খেতে, এটা দিয়ে শুরু করছি আমাদের খাওয়া দাওয়া। আজকে আমার আমার তুমি খাবার দাও, কী খাবা? মিষ্টি খাবা? মিষ্টি খাবে। আমার মাকি মাকে চুকি করে খাই। চিড়ে দই দিয়ে সব দিয়ে মেখে, ছাতু দিয়ে সব দিয়ে মেখে তারপর খেতে হবে। লিচু খাওয়া? লিচু খাবে না। লিচু সকাল সকালেই মিষ্টি মিষ্টি বেশি খাওয়া যাবে না, তাই অল্প অল্প। লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি, কলা সব আগে ভালো করে মেখে নিয়ে তারপরে আমরা খাবো। হ্যাঁ, আচ্ছা, তুমি কি এখানে বসবা নাকি কোলেই থাকবা? কোলেই বসবা? কোলে বসেই খাবে। মামা বাড়ি বের করতে যাবো, মামা বাড়ি যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে ওর। মামা বাড়ি যাবে, ট্রেন চললে, লকডাউন উঠলে মামা বাড়ি যাবে, তাই তো? গুলো সব আলাদা করে ফেললাম। এবার আমরা সব আমরা মাখাবো, মাখিয়ে আমরা খাবো। ওটা কেউ খাবে না মা, ওটা ওটা লিচুর দিচ্ছি, আমের দিচ্ছি, সবই করে ফেললাম। সব আমরা মেখে নিচ্ছি একসঙ্গে, এইভাবেই খায়। ছাতু, মুড়ি, চিড়ে, কলা, আম, খাওয়া মা একটু দেখি আমার মা কেমন খায়। ভালো খাই, দারুণ লাগে।
খুব লক্ষ্মী মা, জানি যাই খাবে। তুমি কি ভালো মা? ভালো ছোলার ছাতু, ছোলার ছাতু একটা আলাদা টেস্ট আছে, বাড়িতে বানানো একদম পিওর ছোলার ছাতু। বছরে একদিন একদিন সকাল সকাল দই মুড়ি এইসব দিয়ে মেখে দেয়, একটা দিন সময় খাওয়া যায়, কিন্তু এই সময় এরা আলাদা আনন্দ, বিশেষ করে জামাই ষষ্ঠী হিসাবে। সন্দেশ বাটারস্কচ শোনেন, খেতে খুব দারুণ। শেষে রসগোল্লা, এটা ছিল আমার জামাই ষষ্ঠীর দিনে সকালের যেটা প্রাতকালে সবাই দেয়, ষষ্ঠী যেতে পারেন বাড়িতে বসে সেটাই খেলাম। ঈদে দই ছাতু কলা আম লিচু মিষ্টি দিয়ে সব মেখে তোমরা দেখলে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে এই ধরনের তোমার যত খাবার ভিডিও আমার আসবে সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। এবং যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এখনকার মতো আমি এই ভিডিওটা শেষ করছি, টাটা।